টলি পাড়ার জনপ্রিয় অভিনেতা অভিষেক বোস কখনো নেতাজি হিসেবে দর্শকের মন কেড়েছেন, কখনো আবার গঙ্গারামের রূপে। সাম্প্রতিক তাকে দেখা যাচ্ছে ফুলকি সিরিয়ালে রোহিতের ভূমিকায়। কিছুদিন আগেই পর্দায় বিয়ের পিঁড়িতে বসতে দেখা গিয়েছে ফুলকি রোহিতকে। তবে এইবার মণ্ডপটা কোনো সিরিয়ালের সেট নয়, না এই বিয়ের আগে হবে লাইট ক্যামেরা অ্যাকশন। এইবার তার আসল জীবনের এক নতুন অধ্যায়ের পথে পাড়ি দিতে চলেছেন অভিষেক। তবে সঙ্গীকে, কার সাথেই বা বাঁধা পড়বেন তিনি? কিছুদিন আগে অবধি টলি পাড়ার এক অভিনেত্রীর সাথে তার সম্পর্কের কথা বেশ জনপ্রিয় ছিল, কিন্তু কোনো কারণবশত তাদের বিচ্ছেদ হয়। তারপর দেড় বছর ধরে সুরভির সঙ্গে সম্পর্কে আছেন অভিষেক। সুরভিকেও বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখেছি আমরা সকলেই। গঙ্গারাম সিরিয়ালে অভিষেকের সাথে কাজ করেছিলেন সুরভি, সেই থেকেই তাদের এই সম্পর্কের শুরু। সাম্প্রতিক হরগৌরী পায়েস হোটেলে দেখা যাচ্ছে সুরভিকে। মাঝে মাঝেই একে অপরের সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করেন তারা। এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের বিয়ের গুঞ্জন। সামনের শীতেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন দুজনে। এরমই আরও ভিডিও দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।